বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল টেক অনলাইন। বন্ধুরা আজকে আমরা জানবো একটা সফট বক্স তৈরি করতে কি কি লাগবে এবং কত টাকা দাম, কত টাকার ভিতরে আপনি একটা সফট বক্স তৈরি করতে পারবেন বাসায় বসে। এই ভিডিওতে আপনি একটা সফট বক্স বাসায় বসে তৈরি করতে কত টাকা লাগবে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন। তো চলুন দেখে নেওয়া যাক একটা সফট বক্স তৈরি করতে কি কি লাগবে এবং কত টাকা দাম। তো আমি যেহেতু দুইটা আমি তৈরি করব, সেই জন্য আমি দুইটা স্ট্যান্ড নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি দুইটা স্ট্যান্ড নিয়েছি, দুইটা স্ট্যান্ড আমি কিনেছি 750 টাকা দিয়ে। তারপর আপনার লাগবে ফুয়েল, এই যে আমি অ্যালুমিনিয়াম ফুয়েল নিয়েছি, ডায়মন্ড ব্র্যান্ডের ফুয়েল লাগবে। ফুয়েলটা আমি কিনেছি 150 টাকা দিয়ে। আপনারা বাজারে পাবেন ফুয়েল, অ্যাভেলেবেল পাওয়া যায়, যে কোনো লাইব্রেরিতে আপনি পাবেন অ্যালুমিনিয়াম ফুয়েল। তারপর ট্রেসিং পেপার লাগবে, এই ট্রেসিং পেপারটা আমি কিনেছি লাইব্রেরি থেকে। ট্রেসিং পেপার প্রতি গজ 60 টাকা থেকে 65 টাকা নিবে, আমি হাফ গজ কিনেছি। যে কোনো বড় লাইব্রেরিতে আপনি ট্রেসিং পেপারটা পাবেন। ট্রেসিং পেপারটা থাকবে সফট বক্সের সামনের দিকে যাতে আলোটা অনেক সফট হয়। আর একটা কাটার লাগবে, কাটার লাগবে কার্টুন কাটার জন্য, কাটারটা আমি কিনেছি 50 টাকা দিয়ে। তারপর আইকা লাগবে, সেই আইকাটা আমি কিনেছি 20 টাকা দিয়ে। দুইটা টুপিন লাগবে, এই দুইটা টুপিন আমি কিনেছি পার 20 টাকা করে। কারেন্টের সাথে লাইন সংযোগ করার জন্য একটা টুপিন লাগবে। তারপর হোল্ডার লাগবে, আমি দুইটা হোল্ডার কিনেছি, যেহেতু আমি দুইটা তৈরি করব। আর হোল্ডার প্রতি পিস আমার কাছ থেকে নিয়েছে 20 টাকা করে। তারপর কস্টিপ লাগবে, সেই কস্টিপটা আমি কিনেছি 30 টাকা দিয়ে। তারপর এখানে দেখতে পাচ্ছেন দুইটা মাউন্ট, তবে এটার নাম কি আমি জানি না, আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। মাউন্ট গুলো অনেক হেভি। পার পিস 150 টাকা করে, দুইটা আমি কিনে 300 টাকা দিয়ে। এবং নাড়াচাড়া করা যায় এভাবে, আপনি লাইট স্ট্যান্ডের সাথে এক পাশে রাখবেন আর অন্য পাশে সফট বক্স থাকবো। সফট বক্সকে আপনি এদিক সেদিক নাড়াচাড়া করতে পারবেন, ঘোরাতে পারবেন। আর তো কার্টুন তো লাগবেই, কার্টুন ছাড়া তো হবে না, কার্টুনও আমার সংগ্রহে আছে। পাশাপাশি দুইটা লাইট লাগবে, দুইটা লাইটও আমার সংগ্রহে আছে। লাইটের পাওয়ার 15 থেকে 20 হলে এনাফ। তারপর আপনি যদি আরো বেশি পাওয়ার চান তাহলে 20 থেকে 25 এই পাওয়ারের কিনতে পারেন। লাইটের দাম পড়বে 200 থেকে 250 টাকা। এই জিনিসগুলি আপনি সফট বক্স তৈরি করতে লাগবে। কিভাবে আমি সফট বক্স তৈরি করব সেই ভিডিওটা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন কিভাবে আমি সফট বক্স তৈরি করেছি।